শহীদ পরিবার যারা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটি নতুন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যেটি আমরা নাম দিয়েছি যে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। কারণ এটি আসলে এই যে আমরা শহীদ পরিবারের পাশে, আমাদের যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যে আর্থিক সহযোগিতাটি করা হবে, প্রাথমিকভাবে প্রত্যেক পরিবারকে 5 লক্ষ করে টাকা, সেটি আসলে বাংলাদেশের মানুষের টাকা। এর আগে আমরা যেমন ব্যক্তি পূজা দেখেছি, বিভিন্ন সংগঠন পূজা দেখেছি, সেগুলো থেকে বের হয়ে এটা অ্যাকচুয়ালি এই ক্রেডিটটা যাদের পাওয়ার দরকার তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আমাদের শিরোনাম হচ্ছে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। আমাদের টার্গেট যেটি, সেটি যদি আমরা আপনাদেরকে বলি, আমরা প্রত্যেক সপ্তাহে 200 জন শহীদ পরিবারের কাছে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে যে সহযোগিতাটি সেটি পৌঁছে দিতে চাই। এরই ধারাবাহিকতায় আমাদের প্রথম ধাপে ঢাকায় আমরা আমাদের আগামীকালকে শনিবারে সকাল থেকে বিকাল পর্যন্ত 4টি সেগমেন্টে আমাদের টার্গেট হচ্ছে আমরা 200 শহীদ পরিবারের কাছে আমাদের যে আর্থিক সহযোগিতা সেটি পৌঁছে দিব। সেটির জন্য আমাদের প্রায় 20 জনের একটি টিম এখানে কাজ করে যাচ্ছে। এবং আমাদের জায়গা থেকে এই কাজটি করতে গিয়ে যে আমরা আসলে বিভিন্ন রকমের ছোটোখাটো সমস্যার মধ্যেও পড়ছি, সেগুলো আমরা এখন আপনাদের মাধ্যমে পুরো বাংলাদেশের সামনে এই কারণেই তুলে ধরতে চাই, যদি এই সমস্যাগুলো তাদের কাছে জানা থাকে তাহলে এই যে বিষয়গুলো এগুলো আশা করি আমাদের কাজ করা সহজ হবে। যেমন আমরা প্রথমে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি। এখন ঢাকা বিভাগে কিন্তু শহীদ পরিবার মাত্র 200 জন নয়, এরও অনেক বেশি। সো প্রথম ধাপে আমরা যে 200 শহীদ পরিবার নিয়ে কাজ করছি, এদের দেয়া হলে পরের সপ্তাহে আবার আমরা যে 200 শহীদ পরিবার নিয়ে কাজ করব তাদেরকে আমরা ডাকবো। সো প্রথমে আমরা যেহেতু ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি, তার মানে এমনটি নয় ঢাকা বিভাগের যারা রয়েছেন তারা সকলেই আসবেন। যারা আসবেন তাদের সাথে আমাদের ফোনে একাধিকবার কথা হয়েছে, আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য তাদের মাধ্যমে আমাদের হেল্পলাইন যে সেন্টার সেখান থেকে কল দিয়ে আমরা সেটি নিয়েছি। আমরা একটি জিনিস স্পষ্ট করি, এটি পুরো বাংলাদেশের জানা প্রয়োজন, সেটি হচ্ছে আমাদের হেল্পলাইন যে সেন্টার এটির নাম্বারটি হচ্ছে 16000, মানে 16000, অর্থাৎ 16000। এর সামনে যদি একটা প্লাস চিহ্নও থাকে বা সামনে পিছনে অন্য কোনো সংখ্যাও থাকে সেটি আমাদের নম্বর নয়। আমরা বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পেয়েছি যে এরকম কাছাকাছি বিভিন্ন নাম্বার ব্যবহার করে শহীদ পরিবারকে কল দেওয়া হচ্ছে, আর্থিক সহযোগিতার কথা বলা হচ্ছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের কথা বলা হচ্ছে, এবং এই কথাগুলো বলে তারা তাদের বিকাশ নাম্বার নিচ্ছে, অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছে, যেটি আমাদের নয়। আমরা স্পষ্ট করে বলি, আমরা যদি কল দেই শুধুমাত্র 16000 আমাদের যে হেল্পলাইন যে নাম্বার সেটি থেকে কল দিব। এখন আমরা কী কী সমস্যাগুলো ফেস করছি এই জায়গায়, যেখানে যদি এমন হয় কোনো একজন সন্তান শহীদ হয়েছেন, সন্তান বিবাহিত নন, শুধু বাবা মা আছেন, সেক্ষেত্রে কেস আমাদের খুবই সহজ। বাবা মা থেকে আমরা বাবাকে মায়ের সম্মতিতে বাবাকে নমিনি করছি, কিংবা বাবা যদি চান তার সম্মতিতে মাকে নমিনি করছি। কিন্তু এমন যদি কিছু কেস হয় যে আমাদের যিনি হচ্ছেন শহীদ হয়েছেন সেই ভাইয়ের একজন স্ত্রী রয়েছেন, সন্তান রয়েছেন, আবার সেই ভাইয়ের বাবা মা রয়েছেন, যদি তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকে তাহলে সমস্যা হয় না। আমরা সেই ভাইয়ের স্ত্রী এবং বাবা দুইজনকে, কিংবা বাবা না থাকলে মা, মিলে আমরা একাধিক যৌথ নমিনি করে আমরা এই ফান্ডটা দিয়ে দিতে পারছি সহজেই। কিন্তু এমন অনেক ক্ষেত্রে কিছু ব্যতিক্রম কেস আমরা দেখতে পাচ্ছি যেগুলোতে দেখা যাচ্ছে যে ওই শহীদ ভাইয়ের যিনি সহধর্মিনী রয়েছেন তার সাথে তার বাবা মায়ের আবার একটি দূরত্ব রয়েছে, বা তারা চাচ্ছেন না যে একজনকে শুধু এই ফান্ডটি দেওয়া হোক, আবার আরেকজন অস্বীকার করছেন, আবার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা আলাদা থাকেন। এই জায়গাগুলো আমরা আমাদের লিগ্যাল উইং রয়েছে তাদের মাধ্যমে সমাধান করছি, এবং এই জায়গাগুলো আমরা প্রসেস করতে একটু সময় লাগছে। সো এই যেগুলোর মধ্যে একটু কনফ্লিক্ট রয়েছে এরকম, সেগুলো আমরা কিছুদিন পরে বা এর পরের সিরিয়ালে দিব। আমরা প্রথম ধাপে ঢাকায় যে 200 পরিবারকে শহীদ পরিবার নিয়ে কাজ করছি সেগুলোর কাজ আমাদের স্টিল চলমান রয়েছে। আমরা আগামীকালকে আমাদের এই যে প্রোগ্রামটি, এই প্রোগ্রামটি করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন রয়েছে, সেখানকার যে মিলনায়তন রয়েছে সেই জায়গাটিতে করব। শুধুমাত্র যেই শহীদ পরিবারগুলোর সাথে আমাদের কলে কথা হচ্ছে ওই শহীদ পরিবারগুলোকে আমরা কনফার্ম করছি, এবং তারাই শুধু আসবেন, ঢাকার সকলে আসবেন এটা কিন্তু হবে না, কারণ আমরা যেহেতু চেক হস্তান্তর করব, এটা একটি ফর্মাল প্রসেস রয়েছে, আমরা চাইলেই যে কাউকে দিতে পারবো না। কারণ আমরা মনে করি আমরা প্রত্যেকটি টাকার আজকে থেকে 50 বছর পরেও যেন স্বচ্ছ হিসাব দিতে পারি, সেই ট্রান্সপারেন্সি আমাদের লাগবে আমাদের ওই জায়গাটিতে। আরেকটি হচ্ছে আমরা 4টি সেগমেন্টে কালকের দিনের প্রোগ্রামটি করব।
আমরা সকাল 9টা থেকে প্রোগ্রাম শুরু করব, 9টা থেকে 11টা একটি সেগমেন্ট, 11টা থেকে 1টা একটি সেগমেন্ট, 2টা থেকে 4টা একটি সেগমেন্ট, 4টা থেকে 6টা একটি সেগমেন্ট। প্রত্যেক সেগমেন্টে 50 জন করে শহীদ পরিবারকে আমরা আসতে বলবো, যেন এই গ্যাদারিং না হয় সকাল 9টায় 200 পরিবার চলে আসলো, কাউকে বিকাল বা সন্ধ্যা 6টা পর্যন্ত অপেক্ষা করতে হলো। এই জন্য 4টি সেগমেন্টে করছি, যাকে যখন আমরা ফোন দিয়ে বলবো তারা তখন আসবেন, তাহলে আমাদের কাজটি সহজ হবে, এটি একটি কথা। আরেকটি কথা হচ্ছে, আমরা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে 8টি বিভাগেই এই প্রোগ্রামটি করব। যেমন আমাদের এরপরে যদি আমরা আমাদের জায়গা থেকে বরিশাল বিভাগে প্রোগ্রামটি করি, যেই দিনে বরিশাল বিভাগে প্রোগ্রামটি করব, ওই দিনে বরিশাল বিভাগের যারা রয়েছেন শহীদ পরিবার তাদেরকে নিয়ে আমরা ওই জায়গাটিতে কাজ করব। সো ঢাকা বিভাগে হয়তো আমাদের 2 থেকে 3 দিন কাজ করা লাগতে পারে, কিন্তু অন্যান্য বিভাগে আশা করি আমাদের একদিন করে হয়ে যাবে। এই জন্য এটা আমরা ওই শহীদ পরিবারের কথা চিন্তা করে প্রত্যেকটি বিভাগে আলাদা আলাদা করে এটি করছে। এটি হচ্ছে আমাদের যে নতুন যে প্রোগ্রাম আমাদের পক্ষ থেকে, অর্থাৎ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে লঞ্চ করা হয়েছে, সেটি হচ্ছে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ। এই রিলেটেড ছিল এটি ব্রিফ। আরেকটি হচ্ছে আমরা কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। আমাদের আসলে এই কাজটি তো শুরু হয়েছে অগাস্ট মাসের শেষ দিক থেকে, এবং আমাদের যে স্বাস্থ্য বিষয়ক উপকমিটি, এই কমিটিও পুরো বাংলাদেশে তাদের টিম রয়েছে, ভেরিফিকেশনের কাজ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং প্রত্যেক জেলার জেলা প্রশাসনের সমন্বয়। সেই জায়গায় আমাদের কাছে এখন আনঅফিসিয়ালি আহতদের লিস্ট রয়েছে প্রায় 24,000 এবং শহীদের লিস্ট রয়েছে প্রায় 1600+। এই লিস্টগুলো আমরা বারবার ভেরিফাই করছি, ভেরিফাই করছি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে MIS ডাটা সার্ভার রয়েছে সেখান থেকে, আমরা জেলা প্রশাসন এবং জেলা সিভিল সার্জন অফিসের মাধ্যমে ভেরিফাই করছি, আমরা আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে প্রত্যেক হাসপাতালের যে অ্যাটেন্ডেন্সের যে ডকুমেন্ট শিট রয়েছে সেটি দিয়ে আমরা ভেরিফাই করছি। এই ভেরিফাই একাধিক জায়গায় করার কারণে আমাদের একটু সময় লাগছে। আমরা আপনাদেরকে যদি একটি জিনিস স্পষ্ট করে বলি, আমাদের সবচেয়ে টাফ প্রসেস হচ্ছে এই ভেরিফিকেশন প্রসেস এবং লেন্দি প্রসেস। এটা যদি একবার আমাদের কমপ্লিট হয়ে যায়, আমরা আশা করছি যে নভেম্বরের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে আমাদের, এটা হয়ে গেলে বাকি যত প্রসেস রয়েছে খুবই সহজ। আমরা বিশ্বাস করি এই যে জুলাই গণহত্যা হয়েছে এটার ফান্ডিং নিয়ে আমাদের কোনো দিনও কোনো সমস্যা হবে না, সেটা বাংলাদেশের জায়গা থেকে হোক আন্তর্জাতিকভাবে হোক, যে সহযোগিতা এই সমস্যা আমাদের হবে না। এক দ্বিতীয় যে আমাদের প্রসেসটি সেটি হচ্ছে তাদের পুনর্বাসন প্রসেস। আমাদের এমন অনেক আহত ভাই রয়েছেন যাদেরকে আসলে সারা জীবন এটার জন্য সাফার করতে হবে, কেউ চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, এটার জন্য যে পুনর্বাসন প্রসেস এই প্রসেসটি আমরা করবো আমাদের জায়গা থেকে। এবং আমরা এটিও চিন্তা করছি যারা আর এই কর্মক্ষম হতে পারবে না বা এই জায়গায় ফিরতে পারবে না কাজে, তাদেরকে একদম দীর্ঘমেয়াদে পুরো সময় জুড়ে তাদেরকে একটি সম্মানী তাদেরকে দেওয়া যায় কিনা সেটিও আমাদের পরিকল্পনায় রয়েছে, আমরা সেটিও আমাদের জায়গা থেকে দিব, এটা আমাদের পরিকল্পনায় রয়েছে। এবং আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করি, 1971 সালে যারা আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন তাদেরকে, তাদের লিস্টটিকে পরবর্তী 53 বছরে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। বিভিন্নভাবে আমরা এরকম অভিযোগ পেয়েছি যে অনেকে ক্ষমতার বলে সেখানে ওই লিস্টে তাদের নাম এন্ট্রি করিয়েছেন, অনেকে টাকার বিনিময়ও করিয়েছেন। এই যে বিভিন্ন প্রশ্ন তোলা যায় ওই লিস্টটিকে নিয়ে, আমরা চাই এই যে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এই লিস্টটিকে নিয়ে যেন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন প্রশ্ন না হয়। এই জন্যই আমরা আমাদের ভেরিফিকেশন প্রসেসটি বিভিন্ন স্টেক হোল্ডারের মাধ্যমে কমপ্লিট করছি এবং যেগুলো হচ্ছে সেগুলি নিয়ে আমরা কাজ করছি। যেমন শহীদ প্রায় 800+ আমরা সব জায়গা থেকে অফিসিয়ালি ভেরিফাইড, সো এইগুলো নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, যেটা আগামীকালকে থেকে শুরু হচ্ছে। আহত প্রায় আমাদের কয়েক হাজার অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে। আহতদের যে আমাদের ফান্ডটি যাচ্ছে সেটি বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে যাচ্ছে, আমাদের অফিসিয়াল ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে সেটির মাধ্যমে যাচ্ছে, কিছু কিছু চেকের মাধ্যমে যাচ্ছে যেগুলো বড় বড় ফান্ড। সো এটি হচ্ছে আমাদের আহতদের নিয়ে কাজ করার প্রসেস, এবং আমরা বিশ্বাস করি এই নভেম্বরের মধ্যে আমার টোটাল ভেরিফিকেশন যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা ডিসেম্বরের মধ্যে সকল শহীদ এবং আহত পরিবারের কাছে আমাদের সহযোগিতা পৌঁছে দিতে পারব। এবং আরেকটি জিনিস আপনাদেরকে বলি, সেটি হচ্ছে আমাদের এই জায়গা থেকে অফিসিয়াল যে টিম ভেরিফিকেশন একটি টিম কাজ করছে প্রায় 8 জনের 9 জনের, এবং আমাদের হেল্পলাইন একটি সেন্টার রয়েছে সেখানে প্রায় এখন রেগুলার 5 থেকে 6 জন কাজ করছে। 1600 এটি হচ্ছে আমাদের নাম্বার,
যে কারো যদি ইমার্জেন্সি, এমন অনেকে রয়েছে ইমার্জেন্সি সহযোগিতা প্রয়োজন, তারা যদি ইমার্জেন্সিভাবে যোগাযোগ করে আমরা আমাদের জায়গা থেকে ইনফরমেশনগুলো ভেরিফাই করে এক থেকে তিন দিনের মধ্যে এটি দেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের প্রেস ব্রিফিংয়ে আমাদের বলার বিষয়বস্তু। আপনাদের যদি আপনাদের জায়গা থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আচ্ছা, আমরা প্রত্যেক শহীদ পরিবারকে এখন প্রাথমিকভাবে কিন্তু এটা 5 লক্ষ টাকা করে দিচ্ছি, এবং যারা আহত ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আমরা প্রাথমিকভাবে 1 লক্ষ করে দিচ্ছি। কিন্তু কেউ যদি একদম মানে আহতর পরিমাণটা, আমাদের একটি ডক্টর মেডিকেল টিম রয়েছে, কোনো ক্ষেত্রে এটি যদি তারা মনে করছে যে 50,000 অ্যাপ্রোপ্রিয়েট, সেটি দেওয়া হচ্ছে। আবার এমনও রয়েছে, আমরা একটা জায়গায় প্রায় মনে 14 লক্ষ টাকা দিয়েছি, একটি হসপিটালে এক আহত ভাইয়ের জন্য আমরা পেমেন্ট করেছি ফাউন্ডেশনের পক্ষ থেকে। সো এটা ফিক্সড অ্যামাউন্ট না, প্রাথমিকভাবে একটি অ্যামাউন্ট নির্ধারণ করা হয়েছে। এই প্রক্রিয়া একদিনের জন্য না, একবারের জন্য না। আমরা বিশ্বাস করি যতদিন আমাদের এই শহীদ পরিবার এবং আহত ভাইয়েরা থাকবেন ততদিন এই ফাউন্ডেশন তাদেরকে নিয়ে কাজ করবে, এবং এটি ইকুয়ালিটির ভিত্তিতে নয় বরং ইকুইটির ভিত্তিতে, যার যতটুকু প্রয়োজন ততটুকু হিসেবে আমরা আমাদের জায়গা থেকে তাদের পাশে থাকবো।